ফুটবল বিশ্বে আর্জেন্টিনার জনপ্রিয় এক নাম। দিয়েগো ম্যারাডোনার দেশ লিওনেল মেসির জন্মভূমি। সেই দেশের ছোট্ট শহর লাগুনা লার্গা একমাত্র জায়গা যেখানে ম্যারাডোনা মেসির নাম পরে আসে। এখানে বেড়ে উঠেছেন পাওলো দিবালা। আর্জেন্টিনার তিনটি মূল শহর কর্দোবা, রোজারিও ও বুয়েনোস আইরেসকে সংযোগ করা রাস্তার রুতা নুয়েভার এক জায়গায় বিশাল এক বিলবোর্ডে লেখা এটি পাওলো দিবালার শহর। দুই বছর আগে ইউভেন্টাস ফরওয়ার্ড দিবালার 25তম জন্মদিনের উপহার এটি, যা দিয়ে তার রাজত্বের সীমানা বোঝানো হয়েছে। বিশ্বের কাছে তিনি পরিচিত দিবালা নামে, কিন্তু এখানে তাকে কেউ ওই নামে ডাকে না। ছোট্ট শহরের 7,500 মানুষের কাছে তিনি পাওলো। পরিবারের তিন ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। ফুটবলের প্রতি ছোট ছেলের ভালোবাসা দেখে বাবা স্বপ্ন দেখেছিলেন পেশাদার ফুটবল খেলবে পাওলো, একদিন অনেক বড় তারকা হবে, যদিও এর কিছুই দেখে যেতে পারেননি তিনি। দিবালার দাদা ছিলেন পোলিশ অভিবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দী হলে নাৎসি জার্মানিতে তাকে পাঠানো হয়েছিল কাজের জন্য। যুদ্ধ শেষে দেশে ফিরে কোনো কাজ না পেয়ে তিনি পরবর্তী ঠিকানা হিসেবে আর্জেন্টিনাকে বেছে নেন। দিবালার বয়সে যখন 4 বছর তখন তিনি মারা যান। দিবালার ফুটবল জীবন শুরু হয় স্পোর্টিভ হয়ে। কর্দোভার অন্যতম বড় ক্লাব ইনস্টিটিউট হয় অনুশীলনের প্রস্তাব পেয়ে 10 বছর বয়সে সেখানে যোগ দেন তিনি। শুরুতে বাবার সঙ্গে প্রতিদিন বাড়ি থেকেই অনুশীলন করতে যেতেন। বাবা গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে যেতেন, অনুশীলন শেষে আবার নিয়ে আসতেন। প্রতিটি দিন যেন ছেলের ফুটবলার হওয়ার স্বপ্নে বিলিয়ে দিয়েছিলেন বাবা। সেই স্বপ্ন তরিতে হঠাৎ করেই টালমাটাল হয়ে যায় এক ঝড়ে। তার বাবার শরীরে টিউমার ধরা পড়ে, থমকে যায় অনুশীলন। দিবালার বয়স তখন 15, অপেশাদার ফুটবল থেকে পেশাদার অঙ্গনে এগোনোর সময়। কিন্তু বাবার শেষ দিনগুলোতে তার পাশে থাকতে ক্লাব থেকে ঋণের ব্যবস্থা করে বাড়িতে চলে আসেন দিবালা। দিবালার স্বপ্ন ছিল তাকে শীর্ষ পর্যায়ে খেলতে দেখবে তার বাবা। বাবার চলে যাওয়াটা ছিল দিবালার জন্য অনেক বড় ধাক্কা, তবে সে থেমে থাকেনি, এগিয়ে যেতে থাকেন। কিছুদিন পর কঠিন একটা সিদ্ধান্ত নেয় দিবালা, অমন পরিস্থিতিতে যা খুব কম কিশোরী নিতে পারে। দিবালা এক সাক্ষাৎকারে বলেন, সবসময় আমি আমার বাবার কথা ভাবি এবং সব গোল তাকে উৎসর্গ করি। গোল করার পর আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ আমি নিশ্চিত সে দেখছে একজন বাবার শূন্যস্থান পূরণ করা অসম্ভব, কারণ আমার কাছে আমার পরিবারই সব। প্রতিবার গোল করার পর মুখের দুই পাশে তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি নিয়ে দিবালার উদযাপনের ভঙ্গি আজ দারুণ জনপ্রিয়। যে ভঙ্গিতে লুকিয়ে আছে তার জীবনের কঠিন সময়ের প্রতিফলন। 2011-12 মৌসুমের দ্বিতীয় বিভাগের ফুটবলে সবার আলাদা নজর ছিলেন তিনি। ইনস্টিটিউটের শুরুটা বেশ ভালো ছিল। হারিকেনকে তারা 2-0 গোলে হারিয়েছিল। 71 মিনিট মাঠে থেকে দারুণ পারফরমেন্সে নজর কেড়েছিলেন দিবালা। ওই মৌসুমে লিগে 17 গোল করেছিলেন দিবালা, এর মধ্যে ছিল 2টি হ্যাটট্রিক। কিংবদন্তি ম্যারাডোনাসে অল্প বয়সে যে কৃতি করেছিলেন তিনি। যদি অল্প দিনেই সামনে চলে আসেন দিবালা, অভিষেক মৌসুম শেষের আগেই 30 লাখ ইউরোর প্রস্তাব পেয়ে একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে তার স্বত্ব বিক্রি করে দেয় ইনস্টিটিউট। এর 4 গুণ অর্থ দিয়ে 2012 সালের এপ্রিলে তাকে কিনে নেয় ইতালির ক্লাব পালেরমো। 3 মাস পর 20 জুলাই 4 বছরের চুক্তিতে দিবালাকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দেয় সেরি আর দলটি। ইউরোপীয় ফুটবলে পা পড়ে দিবালার। ইতালিতে নিজের প্রথম মৌসুমে দলের বি লিগে নেমে যাওয়া দেখতে হয় দিবালার। 2015 সালের 25শে মে অধিনায়কের ব্যান্ড পরে পালেরমোর হয়ে শেষবার মাঠে নামেন দিবালা। দলের সাফল্য ও প্রিয় সতীর্থের বিদায় দুই উপলক্ষকে রাঙ্গাতে ম্যাচ শেষে দিবালাকে বাতাসে ছুঁড়ে উদযাপন করে পালেরমোর খেলোয়াড়রা। 21 বছর বয়সে 3 কোটি 20 লাখ ইউরো ট্রান্সফার ফিতে পরের মৌসুমে ইউভেন্টাসে যোগ দেন দিবালা। শুরু হয় বর্ণিল ক্যারিয়ারের নতুন অধ্যায়। খুব দ্রুত তিনি হয়ে ওঠেন ইউভেন্টাসের আক্রমণের মূল কারিগর। প্রথম মৌসুমে লিগে করেন 19 গোল আর গোল করান 9টি। গোলের হিসেবে সবচেয়ে ভালো সময় কাটে তার 2017-18 মৌসুমে। টানা 3 বার জায়গা করে নেন সেরি আর বর্ষসেরা দলে। ইনস্টাগ্রামে ফুটবলারদের মধ্যে মেসির পর সবচেয়ে বেশি অনুসারী দিবালার, প্রায় 4 কোটি।
সামাজিক যোগাযোগের এই মাধ্যমে তিনি শেয়ার করেন তার বুট ব্র্যান্ড লোগো তার বিখ্যাত মুখোশ পরা উদযাপন ও বান্ধবীর সঙ্গে তোলা ছবি মাকে সঙ্গে নিয়ে ভক্তদের পাঠানো চিঠির জবাবও দেন দিবালা কিন্তু দুস্থদের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করার ব্যাপারটি তিনি জনসম্মুখে আনতে নারাজ অনেককেই তিনি সাহায্য করেছেন কিন্তু কাউকে তা বলতে নিষেধ করে দিয়েছেন তিনি নিজেই কারণ সে এটা প্রচারের জন্য করে না দিবালার এক সহ ফুটবলার বলেন এটা আমাদের মোটেও অফাক করে না কারণ পাওলো সবসময় এমনই ছিল সে কখনো একটা কিক পেলে আমাদের সবার সঙ্গে ভাগ করে খেত ছোটদের সে তার ভোট দিয়ে দিত যত বিখ্যাতই হয়ে যাক না কেন সে কখনোই পাল্টাবে না রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড বায়ার্ন মিউনিখের মতো বড় বড় ক্লাব তাকে পেতে আগ্রহী বলে সংবাদ মাধ্যমের খবর আনুমানিক ১৩ কোটি ইউরো মূল্যের এই ফরওয়ার্ডের সৌভাগ্য হয়েছে সময়ের সেরা দুই ফুটবলার মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলার কিন্তু দিবালার রাজ্যের মানুষ বুঝে পায় না জাতীয় দলে সে কেন এত কম সুযোগ পায় তবে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক প্রায় সব কোচদের মুখে শোনা যায় একটা কারণ মেসি ও দিবালা একই পজিশনে খেলতে অভ্যস্ত হওয়ায় একাদশে একসঙ্গে তাদের খেলানো কঠিন তবে ভবিষ্যৎ পরিকল্পনায় দিবালা যে আর্জেন্টিনার জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছে তা বলা যায় গত বছরের কোফা আমেরিকার পর অঘোষিত বিরতি নিয়েছিলেন মেসি তখন নিয়মিত একাদশে ছিলেন দিবালা আগামী জুনে ৩৩ বছরে পা দিতে যাচ্ছেন মেসি মেসি পরবর্তী সময়ে দিবালাকে ঘিরেই যে আর্জেন্টিনার কোচ পরিকল্পনা সাজাবেন তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় মেসির মতো দিবালার কাঁধেও যে দেশের শিরোপা খরা কাটানোর পাহাড় সম ভার পড়তে যাচ্ছে তা নিশ্চিত তবে আগুনে বল নিয়ে খেলা যার অভ্যাস সে লাগুনা লার্গার পাওলো নিশ্চয়ই জানেন সাপকে কিভাবে জয় করতে হয় সর্বশেষ প্রিয় দর্শক পাওলো দিবালাকে ভালোবেসে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে জাস্ট একটি ফলো ধন্যবাদ।